গাইজ, বর্তমান সময়ে আমরা সবাই আমাদের মোবাইল ফোনটিকে প্রত্যেক দিন এক থেকে দুইবার চার্জিংয়ে বসাই। বাট গাইজ, এখন থেকে আপনার মোবাইল ফোনটিকে যখনই চার্জিংয়ে বসাবেন, তখন দেখবেন আপনার মোবাইলের ডিসপ্লেতে এইরকমই অনেক সুন্দর সুন্দর নিজের ফটো সেট করে রাখতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন, আমি আমার নিজের একটি ফটো সেট করে নিয়েছি। সো গাইজ, এই গোপন কাজটিকে যদি আপনার বন্ধুরা দেখে, তাহলে তারা তো 100% অবাক হবেনই হবেন। সো গাইজ, আজকের ইন্টারেস্টিং ভিডিওটিতে প্রথমে করুন একটি লাইক, অ্যান্ড চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গাইজ, এই কাজটিকে করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনটিতে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ভিডিওটি শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপটিকে ডাউনলোড করবেন। গাইজ, অ্যাপটিকে ইনস্টল করে ওপেন করে নেওয়ার পর আপনারা জাস্ট এখানে স্কিপে ক্লিক করে দেবেন, তা নাহলে আপনারা এখানে নেক্সটে কয়েকবার ক্লিক করুন। দেন এবার আপনারা এখানে একবার স্টার্টে ক্লিক করুন। দেন এখান থেকে আপনারা আপনার মোবাইল ফোনটির ব্যাটারি ইনফরমেশন দেখতে পারবেন, বা এখানে দেখুন নিচে রয়েছে এনেবল অ্যানিমেশন, আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। তার আগে আপনারা এখানে দেখে নেবেন এই অ্যাপটিতে অনেক সুন্দর সুন্দর এখানে অ্যানিমেশন রয়েছে। তো গাইজ, এখান থেকে আপনারা অ্যানিমেশনগুলো দেখবেন, যেই অ্যানিমেশনটিকে আপনার মোবাইলে সেট করে রাখতে চান সেই অ্যানিমেশনটিকে এখান থেকে চয়েস করে দেন, এখানে একবার টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার আপনারা যদি আপনার নিজের ছবিটিকে চার্জিং অ্যানিমেশনে সেট করে রাখতে চান, দেন এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে এখানে আপনার মোবাইল ফোনটির গ্যালারি থেকে আপনার পছন্দের ফটোটিকে এখানে অ্যাড করে নেবেন। তো এখানে দেখুন, আমি আমার নিজের একটি ফটোকে অ্যাড করে নিলাম। ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর আপনারা জাস্ট এখানে একবার অ্যাপ্লাইতে ক্লিক করে দিলেই দেখবেন আপনার মোবাইলের এই ফটোটি এখানে সেট হয়ে যাবে। তো গাইজ, ফাইনালি আপনার কাজ শেষ হবার যদি আপনারা আপনার মোবাইল ফোনটিকে চার্জিংয়ে কানেক্ট করেন, তখন দেখবেন ঠিক এইরকমই আপনার মোবাইলের চার্জিং অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ডে আপনার ফটো দেখাবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন উপরে টাইম ডেট দেখাচ্ছে। তো গাইজ, এখানে দেখুন কত পার্সেন্ট চার্জ হয়েছে, সব কিছু এখানে শো করছে। তো গাইজ, এই ছিল মূলত আজকের ভিডিও। আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এবার যদি আপনারা অ্যাপটিকে ডাউনলোড করতে চান, দেন প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ফটো চার্জিং অ্যানিমেশন লিখে। দেন প্রথমে আপনারা এই অ্যাপটি পাবেন, এখান থেকে আপনারা অ্যাপটিকে আপনার মোবাইল ফোনটিতে ডাউনলোড করে ট্রাই করে দেখতে পারেন।